আসসালামু আলাইকুম ইটারিতে দিনে শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য ইসলামিক ইনস্টিটিউট অফ রোম অরফে মাদেসাতুর রোম দু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সেখানে ইসলামী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রতি বছরেই বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে এবং ইটারিতে গড়ে ওঠা শিশুদেরকে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ উদ্দীপনা যোগান দিতে প্রতি বছরেই তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তার ওই ধারাবাহিকতায় এবছরেও অর্থাৎ দুই হাজার আঠারো ও দু উনিশ শিক্ষাবর্ষে মাদাসাতুর রোমের বার্ষিক পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের মাঝে ও মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারকারীদের সহ বার্ষিক শিক্ষা সফরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও ছাত্রছাত্রীদের অভিভাবক সহ দাওয়াতি মেহমান এবং সাধারণ জনগণের আগমনের ব্যাপক উপস্থিতি ছিল মহাগ্রন্থ আল আনুল কারিমের তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং ছাত্রছাত্রীরা হামদ নাথ ও ইসলামী সংগীত পরিবেশন করে সকলের মনকে কেড়ে নেয় যথারীতি সকলের হাতে মার্কশিট পৌঁছে দেওয়ার পর এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়া হয় অথপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বাকি সকলের মাঝে সান্ত্বনা পুরস্কার বেরিয়ে দেওয়া হয় দিনে শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করার জন্য মেধা তালিকায় প্রথম তিনজনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় দুইশত শত ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রথম স্থান অধিকার করে ইয়াহ ইয়াহ হোসাইন দ্বিতীয় স্থান আশরাফুল হক সরকার এবং তৃতীয় স্থান মোয়াজ হক অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষে দাওয়াতি মেহমান হাফেজ রুহুল আমিন সাহেব মোনাজাত করেন ও জোহরের নামাজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে এবং নামাজ আদায় করার পর সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয় মনে রাখবেন ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান এবং এই বিধান সম্পর্কে জানা সকলের অত্যাবশ্যক সুতরাং আপনি সহ আপনার সন্তানদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার নিজের জীবনকে প্রস্ফুটিত ও সমৃদ্ধ করতে ইসলাম হলো একটি অনন্য বিধান মোহাম্মদ আব্দুল হাকিম রোম ইটালি